আসসালামু আলাইকুম। জি ভাই, সিদ্ধার্থ আপনাকে জিজ্ঞেস করা যাচ্ছে, সিদ্ধার্থ আমাদের এখান থেকে কি ইকো হচ্ছে নাকি ফেরোজ ভাই? হালকা হালকা ইকো হচ্ছে আর কি। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি আপনাকে শোনা যাচ্ছে ভাই? সরি আমি মিউট করে বলছিলাম, আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ বলুন সিদ্ধার্থ ভাই। আচ্ছা ভাইয়া, তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, ইদানিং তো আপনারা আশা করি সবাই অবগত আছেন যে হামাস একটু জোরে বলতে ইসরায়েলের হবে ভাই, একটু জোরে বলতে হবে। যে হামাস আর ইসরায়েলের যে ঘটনাটা। আচ্ছা ভাইয়া, এই আচ্ছা আমার আমার কথা কি বাস বিহারি ভাই শুনতেছেন? জি শুনতে পাচ্ছেন, বলুন। আচ্ছা ভাইয়া, যে যেটা আপনারাও জানেন, যেটা মোটামুটি মেজরিটি পার্সন পিপল যেটা মনে করে যে হলোকাস্ট যে কারণে হয়েছিল, হলোকাস্টের জন্য মানে যেটা 100% মানে 100%-এর মধ্যে 100%-ই দায়ী করা হয় হচ্ছে হিটলারকে, এটার জন্য কি কারো কাছে কি কোনো দ্বিমত আছে? না আমাদের তো কারো দ্বিমত নাই এই সম্পর্কে। আচ্ছা, দ্বিমত যদি ভাইয়া না থাকে তাহলে আমি কিছু পয়েন্টে কথা বলতে চাই। সেটা হচ্ছে, যেমন আশা করি আপনারা নাম শুনছেন যে 1948 কিংবা বিফোর 1948 ইসরায়েল ইয়া ফিলিস্তিন তথা জেরুজালেমে যিনি গ্রান্ড মুফতি ছিল, যে আমি আচ্ছা ওনার হাজি কথা আমিনান, বলতেছেন? হ্যাঁ আছে, ওই লোকের ইনভলভমেন্ট আছে এর মধ্যে। হ্যাঁ আচ্ছা এখন ইনভলভমেন্ট, তারপর মানুষ তো বিভিন্ন জন থেকেই মানে বিভিন্ন ইয়া শুনতে পারে, বাট দ্য থিং ইজ সে তো করে নাই নিজে, এই জন্য তো সে যেটাই বলুক বা যাই করুক এটা তো মানে রিলেভেন্ট নাই এখানে। না আমি সেটা বলতে চাইছিলাম আইডিয়া দেওয়া যে আইডিয়া আমি, দেওয়া এটাকে তো আমি বলতে পারবো না যে তার কারণে হয়েছে আর কি। আচ্ছা ওইটা হচ্ছে, আমি 2020 সালের 21শে আগস্ট মুক্ত মনা ব্লগে হচ্ছে একটা মানে অনেক লম্বা একটা লেখা লেখা পড়ছিলাম। তো এটা পড়ার পর ওইখানে অনেকগুলো বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে। অবশ্য পরবর্তীতে আমি, যদি আমি পুলিশে অত বেশি ভালো না, তারপরে মানে ওই বইগুলোতে আমি অনেক খোঁজাখুঁজি করে মোটামুটি এগুলোর ফিরিয়ে অনুবাদ করে মোটামুটি করছি যে ওইখানে ওরা যেটা দাবি করছে যে হাজি আমিনুল হোসেনের একটা মানে সম্পৃক্ততা। ইভেন আপনি তো জানেনই, বছর 6 আগে যিনি ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, উনি তো তখন বলছিলেন যে হিটলার ডি ডোন্ট ওয়ান্ট টু কিল যে জিউস, মানে হি ওয়ান্ট টু হি জাস্ট ওয়ান্ট এক্সপেল, মানে সে ইহুদিদের হত্যা করতে চায়নি, সে জাস্ট চেয়েছিল ইহুদিদেরকে কি জার্মান থেকে তাড়াই দিতে। তো এটা নিয়ে অবশ্যই এটার ওয়াশিংটন পোস্ট সহ আমার যদি বল না হয় তাহলে পৃথিবীর মানে সব মানে জনপ্রিয় যতগুলো পত্রিকা আছে সবগুলোতে আপনি জাস্ট এই লাইনটা গুগলে সার্চ লিখলে আপনি শত শত আপনি কন্টেন্ট পাবেন এসবই আর কি। তো এখন আমার কথা হচ্ছে, এগুলো মোটামুটি পড়ে যা জানতে পারলাম যে এখানে মানে একটা শুধুমাত্র ইয়া না, মানে একদম হিউজ ইনভলভমেন্ট আছে। যে আসলে এই ইতিহাস গুলো আসলে, যেমন আমি আমি নিজে ইতিহাসের ছাত্র, তাহলে আমি যদি না জানি তাহলে আমার মতো কত হাজার হাজার, যেমন আমরা তো সচরাচর ফেসবুক চালাই সবকিছু তো থাকি, যেমন আমি যেমন এই এটাতে জানি না, তো আমি অনেকের কাছ থেকে জিজ্ঞেস করছি আসলে তারা বিষয়টা জানে কিনা, মানে তারা ওই বিষয়টা সম্পর্কে ইনভলভ না, অবগত না। তো আসলে আমি বুঝলাম না যে এই বিষয়গুলো আমাদের কাছ থেকে লুকানো হয় কেন, মানে কি এমন কারণ আছে যে মানে ওনার যে সম্পৃক্ততাটা এখানে লুকানো হয়, একচেটিয়া ভাবে হিটলারকে দায়ী করা হয়। ফারাজ ভাই আমার কথা কি বুঝতে পারছেন? বাস বিহারি ভাই জি বাজবি ভাই, কিছু বলবেন? কিছু বললে বলেন যে কেন ইতিহাস থেকে এই ঘটনাগুলো লুকানো হয়, আপনার যদি কিছু বলা থাকে বলতে পারেন বাজবি ভাই। এগুলো সব পলিটিক্যাল ব্যাপার ফারাজ ভাই, এগুলো সব পলিটিক্যাল ব্যাপার। তবে এই যে লাইভে কিছুক্ষণ আগে হামাস ফামাস নিয়ে কথা হচ্ছিল, আমি যৌক্তিক ভাবে একটা জিনিস বলতে চাই ফরাজ ভাই, সেটা হচ্ছে একটু একটু হয়তো আপনাদের কাছে জটিল লাগবে। এই আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিতে হবে, এরকম কি কোনো মানে ফতোয়াটা তো আছে নাকি ধর্মে ফরাজ ভাই? না না ধর্মে এটা নাই, বাট ধর্মে ইহুদিদের সাথে যে যুদ্ধ করতে হবে, ইহুদিদের যে মারতে হবে, এরকম কথা বলা আছে। ফরাজ ভাই ফরাজ ভাই ফরাজ ভাই একটা আয়াত আছে ফরাজ ভাই, আপনার মক্কা বিজয়ের পরে সূরা বাকারার ওই আয়াতে কিন্তু বলা আছে যে আপনার মক্কা মদিনাতে কোনো অমুসলিমকে ই করা যাবে না। মক্কা মদিনা, সেটা তো মক্কা মদিনা না ভাই। হ্যাঁ ঠিক আছে বুঝছি, এবং ওইখানে আপনার মক্কা এবং মদিনা শব্দটা উল্লেখ নাই, যেটা দিয়ে ওটা বুঝাইতে চায় যে আরব ভূমি মানে যেখানে আর কি নবী মোহাম্মদের জন্মস্থান,
এবং যে কারণে আপনি দেখবেন যে এর আগে কিন্তু আপনার না না, সৌদির এটা এটা কিন্তু রং। ইয়েমেন সৌদি আরব মানে আরব ভূখণ্ড থেকে ওইখানে মূলত এই ভূমি থেকে বিতাড়িত করতে চাই, সেখানে আর কি মক্কা মদিনাই মূলত মূলত বোঝায় আর কি। দেখবেন হ্যাঁ পুলিশে কিন্তু ইভেন সৌদি আরবে কিন্তু অনেক অমুসলিম বিভিন্ন বিভিন্ন পোস্টে আছে, তারা থাকে, তারা কাজ টাজ করে সবকিছু তারা ইয়ে করে, এবং জিজিয়া নিয়ে তাদেরকে রাখতে কোনো সমস্যা নাই, ইসলামিক খেলাফতের আন্ডারে তাদের কোনো ইসলামিক ভাবে কোনো সমস্যা নাই। আর পরাজ ভাইয়ের কথা কেটে যায়, এ শোনা যাচ্ছে না তো পরাজ ভাই? ফাতাজ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না বাস ভাই। ফাতাজ ভাই যেটা বলছেন যে যখন আপনার ইসলাম কায়েম হলো, যখন খিলাফাত কায়েম হলো, তখন আপনার ওই যে ইসলাম সাম্রাজ্যে যে অমুসলিমরা বসবাস করত তাদের একটা কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটা হলো জিজিয়া, যে তারা ওকে, যদি, এখন কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা শোনা যাচ্ছে, যাবে এবার। আচ্ছা, আমি হ্যাঁ বলেন যেটা বলতে চাইছিলাম, আমি যেটা বলেন বলতে ভাই, চাইছিলাম, বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে একটা লজিকের ব্যাপার আছে, যেটা হচ্ছে কোনো একটা ঘটনা মনে করুন কি, তার জন্য যদি প্রতিবার কিউ একটা ঘটনা ঘটে, কিন্তু যদি পি না ঘটলে, কিউ যদি কখনোই না ঘটে, তবেই একমাত্র পি কে কিউ এর অনিবার্য কারণ বলা হয়। অর্থাৎ পি কখনো না ঘটলে কিউ কখনোই ঘটবে না, তখন পি কে কিউ এর অনিবার্য কারণ বলা হয়, তা না হলে বলা হবে পর্যাপ্ত কারণ। আসলে কারণ দুখানা, এটা মানুষ গুলিয়ে ফেলে, কারণ হচ্ছে দুখানা, একটা হচ্ছে অনিবার্য নেসেসারি আর একটা হচ্ছে সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত কারণ। এবার আমি একটু ভেঙে বলি, মনে করুন আপনার কাছে কাঠ আছে, দেশলাই বাক্স আছে, আপনি কাঠ দেশলাই ম্যাচস্টিক মেরে আপনি কাঠটা ধরিয়ে দিলেন, আগুনটা জ্বললো, কিন্তু ওই জায়গা থেকে যদি আপনি বায়ুটা সরিয়ে নেন, মানে বায়ুশূন্য জায়গায় আপনার দেশলাই আছে, কাঠও আছে, আগুনটা কিন্তু জ্বলবে না। তাহলে দেখুন, অক্সিজেন হচ্ছে আগুন জ্বলার অনিবার্য কারণ, কাঠ আর দেশলাইটা অনিবার্য কারণ নয়, পর্যাপ্ত কারণ। এবারে যদি ধর্মগ্রন্থে ওই জিনিসটা যদি না থাকে, তাহলে কি এই ঘটনাটা ঘটতো? এটা আমাকে প্রথমে দেখতে হবে। তাহলে ওই মানে ধর্মীয় অনুশাসনটা ওটা কিন্তু অনিবার্য কারণ হয়ে দেখা দেবে। অর্থাৎ পরাজ ভাই যেটা বলেছিলেন একটা মেন পয়েন্ট, আমি এইটার সঙ্গে সহমত, যৌক্তিক ভাবে এটাই আস। হ্যাঁ পরাজ জি, ভাই, থ্যাংক ইউ বাস বিহারি ভাই। জি, এটা ইসের মধ্যে আছে, ধর্মের মধ্যে আছে, এবং ধর্মের কারণেই তারা তারা আর কি এখানে কোনো ইহুদি রাষ্ট্র চায় না, জায়নিজম মানে কোনো ইহুদিদের আলাদা কোনো রাষ্ট্র থাকবে এই জিনিসটা তারা চায় না, এবং এজন্য তারা ওই ইসের বিরোধিতা করে আর কি, ইহুদিদের বিরোধিতাটা করে আর কি। তো হ্যাঁ, এটা হ্যাঁ, একটা তাহলে তাহলে ধর্মগ্রন্থে যদি ওইটা যদি না থাকতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না, হ্যাঁ তাই না? ঠিক বলছেন তাহলে জি ভাই। তাহলে লজিক্যালি আমি যে লজিকটা পিকিউ দিয়ে বোঝালাম, অক্সিজেন দিয়ে বোঝালাম, অক্সিজেন না থাকলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আগুন ধরাতে পারবেন। অর্থাৎ জি, অক্সিজেন নেসেসারি হচ্ছে কারণ তো। একদম নেসেসারি, আর দেশলাই কাঠ এগুলো হচ্ছে সাফিসিয়েন্ট, অর্থাৎ পর্যাপ্ত কারণ। নেসেসারি কারণটাকে যদি আপনি সরিয়ে দেন, তাহলে আপনার কোনো মতেই আগুন চলবে। তো এইখানে আমার তো মনে হয় ধর্ম হচ্ছে নেসেসারি কারণ, সাফিসিয়েন্ট হ্যাঁ, নয়, একদম অনিবার্য কারণ। হ্যাঁ পরাজ ভাই বলুন। থ্যাংক ইউ বাস বিহারি ভাই। বাস তাহলে বিহারি, আমরা, বাস ভাই, এক মিনিট ফাঁস ভাই, আমি একটু ওনার সঙ্গে করি। বাস বিহারি, এইটা কিন্তু আপনার এই যে দুইটা ধর্ম, ইহুদি ধর্মের জন্যও আপনার ম্যান্ডেটরি এবং ইসলাম ধর্মের জন্যও ম্যান্ডেটরি। সেটা হলো যে আপনার অ্যাকর্ডিং টু তোরা, মানে তাওরাত অনুযায়ী যে টেন কমেন্টমেন্টস যেটা আছে, টেন কমেন্টমেন্টস যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ কিন্তু আপনার একজন করে মসিহ মানে একজন করে রাসুল আসবে, যাদের কাজ হবে এই টেন কমেন্টমেন্টসটা কমপ্লিট করার, এবং তারা কিন্তু আসবে হলো আপনার ওই জেরুজালেমে, ইসরায়েলে। যে কারণে আপনি দেখেন যে আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে ইহুদিদের যে আপনার তাদের নিজেদের জন্য যে একটা রাষ্ট্র তৈরি করা, এই রাষ্ট্র তৈরি করার জন্য কিন্তু তারা ইসরায়েলকে বেছে নিয়েছিল। তার আগে আপনার অটোম্যান সাম্রাজ্য যখন কায়েম হলো, তখন তার ওইখানে খুব মানে খুব অল্প সংখ্যক 3-4% ইহুদি ছিল, বাকি ইহুদিটা কিন্তু আর ওইখানে ছিল না।
তারা ব্যবসা বাণিজ্য হারায় ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়। ইহুদিদের কিন্তু টার্গেটই ছিল যে যদি তারা কখনো শক্তি সামর্থ্য অর্জন করতে পারে তাহলে তারা নিজেদের জন্য একটা রাষ্ট্র তৈরি করবে এবং সেই রাষ্ট্রটাই হবে ইসরায়েলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী অবস্থানে যে জায়গাটা, যে শক্তি এবং সামর্থ্য ইহুদিরা তৈরি করছিল, তারা চাইলে কিন্তু ইউরোপে যে কোনো জায়গাতে তারা তাদের নিজেদের দেশ হিসেবে বেছে নিতে পারতো, পছন্দ করতে পারতো এবং তখন বিশ্ব জনমতকেও তারা তাদের দিকে নিতে পারতো। বাট দে ব্যাক টু ইসরায়েল, তারা কিন্তু ইসরায়েলে চলে আসে। আবার এই যে ইসলাম ধর্মের যে মতামত আছে, এটাতে কি বলে আপনার ফারুজ ভাই, এটাতে কি বলে ফারুজ ভাই, এই যে আবার আসবে ইমাম মাহাদি, কিয়ামত, আচ্ছা ইমাম মাহাদি, ইমাম মাহাদি, এই যে ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি কিন্তু ইনফ্যাক্ট কোরআনে কোনো আয়াত নাই, কোরআনে বলা আছে দ্য বিস্ট ফ্রম দ্য আর্থ, মানে মাটি থেকে একটা পশু বের হবে যে মানুষের ভাষায় কথা বলবে, দ্যাট ইজ দ্য বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের আগে, এইটা আছে কোরআনের আয়াতে। কিন্তু তাওরাতে যেহেতু যে মসিহুর কথা বলা আছে যে তাদের মসিহু আসবে, এই তাওরাতের মসিহুটা এরা ইমাম মাহাদি বানাই, এন্ড দিজ আর বোথ, এই যে দুইটাই কিন্তু ধর্মের অনুষঙ্গ, যে কারণে আপনার মুসলমানরাও তাদের ইহুদিদের ছাড় দিতে রাজি না, আর ইহুদিরা তো ওই জায়গার বাইরে যাবেই না। যেমন ধরেন মানে আমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানি না, বাট সোফার আমি যতটুকু শুনছি বা জানছি, হিন্দুদের কাছে একটাই রাষ্ট্র, সেটা হলো যে আপনার হিন্দুস্তান বা ইন্ডিয়া, এর বাইরে তারা কোনো জায়গাতে হিন্দুদের রাষ্ট্র হিসাবে মেনে নিতে পারে না বা মনে করতে পারে না। সো দ্যাট এই যে ইন্ডিয়া হিন্দুদের রাষ্ট্র, এটাও কিন্তু একটা ধর্মীয় মতবাদ, এটা কিন্তু পল সায়েন্সের কোনো মতবাদ না। আমি ঠিক জানি না কোন আলোচনার প্রেক্ষিতে আপনারা এই কথাটা বলছিলেন, তো সেটা হলো যে এই যে আপনার আজকের দিনে ইসরায়েল এবং যে মানে কি বলে প্যালেস্টাইন, এই যে টানাটানি এবং এই যে যুদ্ধ, দিস আর অল দ্য মানে কি বলে ম্যান্ডেটরি ফ্যাক্টর অফ রিলিজিয়ান। কারণ আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু ওই জায়গাতে বা পৃথিবীতে ফিলিস্তিন বা প্যালেস্টাইন নামে কিন্তু কোনো ভূমি ছিল না। প্যালেস্টাইন বা ফিলিস্তিন নামটা আসতে কিন্তু যখন ইসরায়েলিদের জন্য একটা ভূখণ্ড রিকগনাইজ করা হয়েছে তারপরে, নট বিফোর দ্যাট। এবং আপনার ওই তাওরাত বলেন, কোরআন বলেন, সেখানে কিন্তু ইসরায়েল শব্দটা উল্লেখ আছে, নট ফিলিস্তিন। হ্যাঁ, ওই মানে একজন এসে ওই ফরাজ ভাই যে বলেছিলেন যে সেটা নিয়ে কথা হচ্ছিল আর, আচ্ছা সেটা আমি, হ্যাঁ এটা 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 ধর্মীয় অনুসঙ্গ, এটা অনিবার্য কারণ, ধর্মটা হচ্ছে অনিবার্য কারণ। হ্যাঁ ফরাজ ভাই, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, জি সিদ্ধার্থ বাবু। আমি যেটা বলতে চাইছিলাম ওই পয়েন্টের উপর আরেকটু কিছু আমি ইয়া করি, ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে লন্ডনের হচ্ছে ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স স্কুলের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডেভিড মেটাবেল, তখন হচ্ছে ডয়েচে বেলের একটা ইয়া দিয়েছিল, একটা সাক্ষাৎকার দিয়েছিল। তো এই সাক্ষাৎকারটা বেসিক্যালি অনেক কেমন হয়েছিল, কারণ উনি ডেভিড মোটাবেল ইসলাম ধর্মের সাথে ইউরোপ এবং জার্মানির সম্পর্ক নিয়ে দুইটা বই এবং বেশ কতগুলো প্রবন্ধ দিয়েছিল, যেগুলো হচ্ছে মানে অত্যন্ত জনপ্রিয়। এই প্রবন্ধের বইগুলো বেসিক্যালি আমি মোটামুটি পড়ছি, এটা নিয়ে হচ্ছে মানে নাসি বাহিনীতে নিয়ে প্রাপ্ত যেসব মুসলিম সমিতির উদ্দেশ্যের ভিন্নতা ছিল, কিন্তু তাদের মধ্যে ঐক্যতার মেলবন্ধন ছিল। মানে এক কথা হচ্ছে নাসি বাহিনীও চাইতে হচ্ছে হ্যালো, আপনারা কি ঈশার কথা শুনতে পাচ্ছেন, সিদ্ধার্থ কথা শুনতে পাচ্ছেন? না না, শোনা যাচ্ছে না। আচ্ছা ফরাজ ভাই, আমার শেষ হয়ে এসেছে, সবাইকে গুড নাইট। গুড নাইট ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন ভাই। আচ্ছা আমি ভাইয়া যেটা বলছিলাম সেটা হচ্ছে এই একই পয়েন্টের উপর, লন্ডনের ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স স্কুলের ইতিহাস বিভাগের একজন সহযোগী অধ্যাপক, যার নাম ছিল ডেভিড মেটাবেল আর কি, তিনি হচ্ছে ডয়েসেবেলের ওইখানে একটা সাক্ষাৎকার দিছিল। ওনাকে হচ্ছে ডয়েসেবেলেতে আনার কারণটা ছিল, কারণ উনি এর আগে মানে আমি যার কথা বলছি ডেভিড মোটাবেল, তিনি ইসলাম ধর্মের সাথে ইউরোপ এবং জার্মানির সম্পর্ক নিয়ে আপনার বেশ জনপ্রিয় দুটি বই লিখেছিলেন এবং তখন সমসাময়িক অনেক বিষয়গুলো নিয়ে অনেক প্রবন্ধ লিখছিলেন। তার প্রবন্ধের এই যে সে একটা জিনিস শেয়ার করতে চাইছে, এই যে এই নাৎসি বাহিনীর মধ্যে যে হাজি আমিন আল হোসাইনের মাধ্যমে মুসলিমরা যে নাৎসি বাহিনীতে যোগ দিয়ে এবং
যে শুধুমাত্র যোগ দেয়নি, বরং তারা সব সময় যুদ্ধের সম্মুখ ভাগেই থাকতো। তো এখানে হচ্ছে হিটলারের যে উদ্দেশ্যটা যে ওনার কথা তো আমি আবার শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? না ভাই শোনা যাচ্ছে না। ফারাজ ভাই হঠাৎ হঠাৎ ওনার ভয়েস ড্রপ করছে, উনি মিউট করছেন না? মিউট করা না, মিউট করে গেছে, আনমিউট করে গেছে। আচ্ছা এখন কি শুনতেছেন? আমি শুধুমাত্র 30 সেকেন্ডই বলবো আসলে যে কথাটা বলতে চাইছিলাম। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন। তো ওই আমি যার নাম বলতেছি, উনি হচ্ছে, আমি একদম সংক্ষেপে বলি, উনি হচ্ছে একটা বিষয় হচ্ছে প্রমাণ করতে চাইছি, সেটা হচ্ছে এই যে ইহুদি নিধনের জন্য, হলোকস্টের জন্য এই অ্যাডলফ হিটলারের বিদ্বেষটা ছিল ইহুদিদের প্রতি পলিটিক্যাল কিংবা তার উগ্র জাতীয়বাদ থেকে, এবং হাজি আমিন আল হোসাইনের মাধ্যমে মুসলিম রাজে এই যে নাৎসি বাহিনী যোগ দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এ যুদ্ধ করেছিল। ইভেন শুধু যুদ্ধই করেনি, তারা হচ্ছে আপনার যুদ্ধের সম্মুখ ভাগেই থেকেছে সবসময়। তো উনি ওই রিজন দুইটা হচ্ছে এই উল্লেখ করছে, মানে ভিন্ন ভিন্ন দিক থেকে। সেটা হচ্ছে হিটলারের দিকটা ছিল ইহুদি নিধনের দিকটা ছিল পলিটিক্যাল, আর হাজি আমিন আল হোসাইনের মাধ্যমে হাজার হাজার, ইভেন লক্ষ কথাটা উল্লেখ পাওয়া যায় ওনার বইয়ে, সেটা হচ্ছে হাজার হাজার হচ্ছে যারা মুসলমান তারাও হচ্ছে নাৎসি বাহিনীতে যোগ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিংবা হলোকাস্টের হলোকাস্টের ঘটনায় তারা সম্মুখ সারিতে যুদ্ধ করছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখন উদ্দেশ্য হয়তো দুইজনের ভিন্ন, কিন্তু আমরা একটা জিনিস জানি আরেকটা বিষয় সম্পর্কে আমাদের, যেমন আমরা যদি বাংলা ভাষায়, আমার মোটামুটি বই পড়ার অভ্যাস আছে, আমি বাতিঘর সহ অনেকগুলা মানে আমাদের যে পুরাতন লাইব্রেরি যেখানে, আমি অনেক চেষ্টা করছি যে এই বিষয়ে মানে কোনো কিছু করা যায় না। ইভেন আমি উইকিপিডিয়াতে আপনি যদি হাজে আমিন আল হোসাইনি লিখে সার্চ তাহলে তার এসব সম্পৃক্ততা কিংবা এসব বিস্তর আকারে আমরা কোনো কিছু পাই না। এই যে আমরা পাই না কিংবা আমরা যে জানি না, মানে এটার আসলে আমি একটা কারণ খুঁজে পাই না। তারপর হচ্ছে এই যে বিশাল একটা যে হলোকাস্টের ঘটনা, আমার মনে হয় মানে জানে না এরকম কেউ নাই মানে বর্তমান সময়ে আর কি। তো এই বিশাল ইতিহাসের একটা নৃশংসতম একটা হত্যার বিষয় নিয়ে যে আমরা একটা অংশ জানি আর একটা অংশ জানি না, এই যে না জানার যে কারণ, মানে এটা আসলে আমার খুবই, আমি হতবাক হই, বিস্মিত হই, মানে কি আর বলা। আমি যেটা বলতে চাইছিলাম ভাই, ওকে ঠিক আছে ঠিক আছে, সত্য সিদ্ধার্থ ভাই তাহলে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড হ্যাঁ এগুলো তো থাকবে, ইতিহাস থাকা মানে ইতিহাসের বিকৃতি করানো দুটোই থাকবে। বাট আমাদেরকে, আমরা যদি কোনো ডিসিশন নিতে চাই তাহলে দুই পক্ষের কথা শুনে তাদের এভিডেন্স দেখে কোন একটা ডিসিশন নেওয়াটা হচ্ছে যুক্তি হবে। হ্যাঁ ভাইয়া আমিও আসলে যাবো, তার আগে হচ্ছে আমি আসলে এই বিষয়টা নিয়ে যে কোনো একটা কারণে আমি এইদের সম্পর্কে জানতে গিয়ে মানে তাদের সবার নেতিবাচক প্রভাব আমাদের সচরাচর প্রকাশ করা হয়, এসব বিষয়গুলো জানতে গিয়ে আমি অনলাইনে সার্চ করতে করতে আমি প্রথমত পাই 2020 সালের 21শে অগাস্ট মানে মুক্ত মহলের একটা সাইটে, আসলে এটা কে লিখছে আমার একজাক্টলি মনে পড়তেছে না, আমার মনে আমার যদি ভুল না হয় এটা এখনো মনে হয় ওইখানেই আছে। এটা করতে গিয়ে আমি খুবই 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 চমকপ্রদ ঘটনা তথ্য পাই, যেটা নিয়ে আমি পরবর্তী অনেক খোঁজাখুঁজি করি, অনেক সার্চ করি, এসব বিষয়গুলো জানি আসলে আমার এখনো জানা থেকে গেলো যে এইসব বিষয়গুলো আসলে আমাদের এই ইতিহাস গুলো আসলে জানার জন্য কোনো সুযোগ নেই, কিংবা আমাদের একাডেমিক যে ইতিহাস গ্রন্থগুলো আছে বইগুলো আছে এখানে এগুলোর মানে সিটে পোটাও নেই, না থাকা আছে একটা কারণ। আমি জানতে চাইছিলাম যে আসলে এই কারণটা কি, এরকম আমরা আমাদের কি ইতিহাসে এই হলোকাস্টকে এমন ভাবে যে রিপ্রেজেন্ট করা হয়, মানে এটা হচ্ছে লেটেস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে এই যাবৎকালে ধর্মীয় ভাবে ঘটে যাওয়া যত সব যুদ্ধ আছে তার থেকে, তার মধ্যে সব থেকে ভয়াবহ এবং নৃশংস মানে ঘটনা কি। তো এই ঘটনার বিষয়ে আমরা আসলে সঠিক ইতিহাসটা আমাদের ইয়া করা হয়েছে যে লুকানো হচ্ছে কিংবা যে কোনো কারণে হয়েছে আমাদের জানতে দেওয়া হচ্ছে না একটা হয় বলতে গেলে, এটার কারণটা আসলে একটু জানতে চাইছিলাম এই আর কি। ধন্যবাদ, আসলে আমার এখানে আমি আসলে মানে নেটের অবস্থা তেমন একটা ভালো না বললেই চলে। ধন্যবাদ ফারাজ ভাই, আমি চাইলে এই লিপ নি অবশ্যই আপনাদের কথা শুনতেছি আমি ইউটিউব থেকে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, তোমার জন্য ধন্যবাদ। তাহলে আজকে আজকে তাহলে আমরা শেষ করে দিই ইয়া ভাই, আগন্তুক ভাই আজকে তাহলে শেষ করে দিই, আর তেমন তোকে ক্ষিপ্ত না করি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ করে গেছে আমি কাজ করে আসবো। তো থ্যাংক ইউ যারা যারা শুনলেন, আপনি করেন শেষ করে দেন, শেষ করে দেন। এখন এখন তো কোনো সমস্যা নেই, এখন সমস্যা আছে? ভোকালটা খুব ভাই বড় বেস মনে খুব বেশি মনে হচ্ছে আমার, মানে এখন আগের চেয়ে ভালো, বেটার বেটার।
ওকে বেটার আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আজকের মতো তাহলে শেষ করে দেই। আগন্তুক ভাই আর নতুন সুর ভাই দুজনকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জি আপনাদের ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন।